আজ বুধবার সকাল এখন 7:30 বাজে। আমি অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আজ সকাল থেকে দিনটা বেশ মেঘলা, রোদ ওঠেনি। এখানে যখন কনস্ট্রাকশনের সময় পুরনো কোনো বাড়ি ভাঙা হয়, তখন সেই বাড়ি ভাঙার সময় যে ধুলো হয় সেটা যাতে কম হয়, সেই জন্য এই রকমভাবে জল ছেটানো হয়, যাতে ধুলো হয়ে ওঠার আগেই জিনিসটা কাদায় মিলিয়ে যায়। বেশ ভালো ব্যবস্থা। কিন্তু এই যে এখন আমি ট্রামে অফিস যাচ্ছি, আজকে আমি আমার ট্রাভেল কার্ডটা আনতে ভুলে গেছি। ট্রামে উঠে ট্যাপ করতে গিয়ে দেখি ব্যাগের মধ্যে ট্রাভেল কার্ডটা নেই। এখন বাইচান্স যদি টিকিট চেকাররা ট্রামে ওঠে, তাহলে আজকে আমি শেষ, বিশাল বড়সড় ফাইন লেগে যাবে। না, কোনো টিকিট চেকার ওঠেনি, আমি ভালোই ভালোই ট্রাম থেকে নেমে গেছি। এই ফলের সময় চারিদিকের কালার দেখতে যতটা সুন্দর লাগে, এই ফলের পাতাগুলো যখন ঝরে পড়ে, লোকজন তাদের বাড়ি পরিষ্কার করতে করতে একদম নাভিশ্বাস উঠে যায়। এই বাড়িটাই দেখো, নিচের পাতাগুলো লাল হয়ে গেছে, উপরেরগুলো এখনও বাকি আছে, আর কদিন বাদে পুরো বাড়িটার গায়ে একদম লাল পাতাই ভরে যাবে। এখন বিকেল 4 বাজে, অফিস থেকে বেরিয়ে পড়লাম। আজকে বুধবার, তোমরা তো জানোই আজকে আমার ক্লাস থাকে, তো আজকে আমার ক্লাস নেই। আজকে তার বদলে আমার পরীক্ষা আছে, এবং পরীক্ষা দিতে যেতে হবে আমার ইউনিভার্সিটিতে। তাই ভাবলাম আমি যখন ইউনিভার্সিটি যাব, তোমাদেরকেও সাথে নিয়ে যাই, এখানকার ইউনিভার্সিটি এবং ক্লাসরুম কেমন হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আমি ট্রাম থেকে নেমে পড়লাম, যাব ফ্লিন্ডার্স্ট্রি স্টেশন থেকে ট্রেন ধরে। স্টেশনে ঢুকে বোর্ডের মধ্যে দেখি আমার ট্রেন গ্লেন ওয়েভারলি লাইনের 2 প্ল্যাটফর্ম থেকে আর 2 ছাড়বে। আমি ছুটে ছুটে প্ল্যাটফর্মের দিকে নামতে নামতেই ট্রেনটা ঢুকে গেল। প্রত্যেকটি প্ল্যাটফর্মেই এইরকম একটা সাইনবোর্ড লাগানো আছে, যেখানে কোন ট্রেন কোন স্টেশনে থামবে সব কিছুই মেনশন করা আছে। সুতরাং তোমাকে চিন্তিত হতে হবে না যে আমি ঠিক ট্রেনে উঠলাম কি না, বা আমার এই ট্রেনটি আমার নির্দিষ্ট স্টপেজে দাঁড়াবে কি না, সেই রকম কোনো চিন্তা বা ডাউট তোমার থাকবে না। এখন বিভিন্ন সাবার্বের মধ্যে দিয়ে ট্রেন চলতে শুরু করেছে, দুপাশের প্রকৃতি খুবই সুন্দর। ও বাবা, একটা ট্রামও যাচ্ছে, এটা 70 ট্রাম, আমাদের বাড়ির কাছ অব্দি কিন্তু যায়। এখন বুকের ভেতরটা একটু দুরু দুরু করা শুরু করেছে, যতই বড় হয়ে যায় পরীক্ষার নামটা শুনলেই কিরম যেন বুকের ভেতরটা দুরু দুরু করে। প্রায় পৌঁছেই গেছি, আর একটা স্টপেজের পরেই নেমে যাব। চলে এসেছি আমার স্টপেজ। এখানে তো জানোই ট্রেনের দরজা তুমি টিপলে তবেই খুলবে, কিন্তু বন্ধ হওয়ার সময় ড্রাইভার কিন্তু সবগুলো দরজা একসাথে বন্ধ করতে পারেন। এই সাবওয়েটা দিয়ে গিয়ে ডান দিকে গেলেই আমার ইউনিভার্সিটি, একদম স্টেশনের পাশেই ইউনিভার্সিটি, সুতরাং তোমাকে বেশি হাঁটার দরকার নেই। এই ইউনিভার্সিটিটা বেশ অনেকটা জায়গা জুড়ে ছড়ানো, প্রায় 8 বিল্ডিং রয়েছে। ইউনিভার্সিটির নাম হোমস গ্লেন। আমার ক্লাস যেহেতু থাকে সন্ধে 6-9, সেই জন্য পরীক্ষার টাইমও সন্ধে 6-9। আমাদের এই ব্যাচে বেশিরভাগ লোকজন যারা চাকরি করেন তারাই পড়াশুনো করেন, সুতরাং তাদের জন্য পরীক্ষার সময়েও কোনো হেরফের করা হয় না, যাতে তারা তাদের টাইম মতো এসে পরীক্ষা দিতে পারেন। এটা একটা অ্যাকাউন্টস রিলেটেড কোর্স, সুতরাং জানোই তো অনেক বেশি অঙ্ক থাকে, আর সারাদিন অফিস করার পর এত অঙ্ক করতে বিকেলবেলার দিকটা কিন্তু খুব টায়ার্ডই লাগে। কিন্তু যাই হোক, ক্লাসগুলো বাড়ি থেকে হলেও পরীক্ষাটা দিতে কিন্তু ক্যাম্পাসেই আসতে হয়। এখন বিকেল প্রায় 5:30 বাজে। এখন ইউনিভার্সিটিতে কোনো ডে স্কলার নেই, কিছু ইভিনিং ক্লাস হয়, আর আমাদের মতো কিছু ইভিনিং ক্লাস যারা ঘর থেকে করে তারা পরীক্ষা দিতে আসে। এটা হলো ইউনিভার্সিটির ক্যান্টিন, এখন একেবারেই ফাঁকা, ফুড কোর্টটাও বন্ধ হয়ে গেছে। এদিকটাতে দেখছি অনেকগুলো মাইক্রোওভেন রাখা আছে, যারা বাড়ি থেকে খাবার নিয়ে আসে যাতে তারা খাবার গরম করে খেতে পারে। আমাদের ইউনিভার্সিটি বা কলেজে যেরকম মাঠ থাকে, এখানে সেরকম মাঠ নেই, কিন্তু এরকম একটা বড় চাতাল আছে যেখানে এসে স্টুডেন্টরা গল্প গুজব খাওয়া দাওয়া করতে পারে। এই বাঁ দিকের নীল রঙের বিল্ডিংটা হলো লাইব্রেরি, বিশাল বড় লাইব্রেরি। দুতলায় উঠে এলাম, আজকে আমার রুম নম্বর হচ্ছে C1234, মানে সি মানে হচ্ছে চ্যাটস্টোন ক্যাম্পাস, 1 বিল্ডিং, 2 তলায় 34 রুম।
এখানে অফিস, ইউনিভার্সিটি সব কিছুই ভেতর থেকে দেখতে একই রকম। আমি সেকেন্ড ফ্লোরে 34 নম্বর রুমের সামনে পৌঁছে গেছি, এখন বসে ওয়েট করব। যখন রুম খোলা হবে তখন ভেতরে যাব। খুব জল তেষ্টা পেল তাই একটু জল খেতে এলাম। প্রত্যেকটা রুমের বাইরেই এইরকম একটা ডিসপ্লে আছে যেখানে লেখা আছে রুমটা কোন কোন ক্লাসের জন্য বুক করা আছে। আর কোনো রুমে ঢোকার জন্য তোমার কাছে সেই রুমের অ্যাক্সেস চাই। তুমি অ্যাক্সেস না থাকলে কিন্তু যে কোনো ক্লাসরুমে ঢুকে পড়তে পারবে না। আমার পরীক্ষা শেষ, ভালোই হয়েছে, কিন্তু ক্লাসরুমে ভিডিও করার কোনো পারমিশন ছিল না, সেই জন্য করা হয়নি। বাইরে এসে দেখছি বেশ ঠান্ডা লাগছে, কারণ বেশ কিছুটা বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট সব ভেজা। সামনের ম্যাকডোনাল্ড থেকে একটা কফি নিয়ে তারপর ট্রেনে উঠবো, মাথাটা একদম ধরে গেছে। এখানে প্রত্যেকটি ম্যাকডোনাল্ডেই অর্ডার দেওয়ার সিস্টেমটা কিন্তু এই ডিসপ্লের মাধ্যমে। তুমি সিলেক্ট করতে পারবে তুমি কোন খাবার চাও। আমি যেমন কফি সিলেক্ট করলাম স্মল সাইজ, ফুল ক্রিম মিল্ক দিয়ে, আমি কোনো অ্যাড অন চাই না। দিয়ে ফাইনালি তুমি পেমেন্ট করে দিলেই তোমার অর্ডারটা কিন্তু হয়ে যাবে, এবং তোমার কাছে একটা নাম্বার আসবে, সেই নাম্বারটা ধরে ডাকলেই তুমি অর্ডারটা পেয়ে যাবে। যখন এসেছিলাম তাও কয়েকটা লোক ছিল, এখন যখন ফিরছি একটাও লোক চারপাশে দেখা যাচ্ছে না। স্টেশন একদম শুনশান ফাঁকা। আমার ট্রেন 13 মিনিট পরে আসবে, ততক্ষণ আমি কফিটা খেয়ে নিই। আর লিলি এই কেকটা অফিসে দিয়েছিল, তখন খাইনি, সাথে করে নিয়ে এসেছি। চলো ট্রেন এসে গেছে, ওঠা যাক। দেখো ট্রেনটা কি ফাঁকা, মাত্র কয়েকটা লোকজনই ট্রেনে বসে আছে। ভেতরে এসেও দেখি আমার কামরাতে 2-4 জন লোক ছাড়া লোকই নেই। ফ্লিন্ডার্সি স্টেশন পৌঁছে গেছি, ট্রেন থেকে নেমে পড়েছি। যখন ডিজিটাল ডিসপ্লে ছিল না তখন কিভাবে এইরকম ঘড়ির মাধ্যমে কোন লাইনের ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ডিসপ্লে করা হতো। আর এইটা হলো ফ্লিন্ডার্সি স্টেশনের ভেতরের গম্বুজটা, খুব সুন্দর দেখতে কিন্তু স্টেশনটা। এই স্টেশনটা মেলবার্নের একটা আইকনিক বিল্ডিং। বিগ ব্যানকে দেখিয়ে যেমন লন্ডনকে পরিচয় করানো হয়, তেমনি অনেক ছবিতেই আমি দেখেছি এই ফ্লিন্ডার্সি স্টেশনকে দেখিয়ে মেলবার্ন শহর দেখানো হয়। সৈকত বেরিয়ে পড়েছে, আমরা এখন যাচ্ছি খেতে, কারণ আজকে রাতে গিয়ে আর রান্না করে খাবার কিন্তু সময় নেই। আমরা চলে এসেছি একটা গ্রিক রেস্তোরাঁয় যেখানে মাংসগুলোকে এইভাবে ঝলসানো হচ্ছে। বাইরের লেয়ারটা যখন ঝলসে যায় তখন সেটাকে কেটে নেওয়া হয়, তারপর আবার তার ভেতরের লেয়ারগুলো ঝলসাতে শুরু করে। রেস্তোরাঁর অন্তঃসজ্জার মধ্যে সেরকম কিছু দেখার মতো নেই, শুধু এটা চুনাপাথরের গুহার মতো কিছু স্ট্যালাকটাইট রয়েছে, কারণ রেস্তোরাঁর নামও হলো স্ট্যালাকটাইট। আর আমরা নিয়ে নিয়েছি এই চিকেন প্ল্যাটারটা, যার মধ্যে রয়েছে চিকেন, কিছু চিপস আর স্যালাড। এটা পিটা ব্রেড দিয়ে খাওয়া হয়, আমরা 2 পিটা ব্রেড নিয়ে নিয়েছি। আর এখানে সসের বদলে নিয়েছি তাজিকি, এটা দই শসা এসব দিয়ে বানানো। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর মাথা থেকে একটা বিশাল বড় চাপ নেমে যায় মনে হয় না? আমারও এখন ঠিক সেই রকম মনে হচ্ছে, তাই আরাম করে চিপস আর রুটি খাচ্ছি। কফিটা খাওয়ার পর আমার খিদেটা একটু মরে গেছে, কিন্তু সৈকত বলছে ওর নাকি বেজায় খিদে পেয়েছে, তাই ও বেশ সব কিছু মিলিয়ে টিলিয়ে আরাম করে ফার্স্ট বাইটটা নিচ্ছে। খাওয়া শেষ হয়ে গেছে, বেরিয়ে পড়েছি, এবার ট্রাম ধরে সোজা বাড়ি। যদি এনার বাজনাটা দেখো তাহলে দেখবে ইনি কিন্তু প্লাস্টিকের বক্স, কোনো ফ্রাইং প্যান এইসব বাজিয়ে বাজিয়ে কিন্তু সুর তুলছেন। মেলবার্ন শহরে অনেক বাস্কিং হয়, মানে রাস্তাঘাটে অনেকেই গান গায়। আর এখন হচ্ছে এই ইন্টারন্যাশনাল কমেডি ফেস্টিভ্যাল, যেখানে সারা পৃথিবী থেকে বিভিন্ন কমেডিয়ানরা এসছেন মেলবার্নে পারফর্ম করার জন্য। এই এত ছবির মধ্যে খুঁজে পেয়ে গেলাম আমাদের এক বঙ্গ সন্তানকে, অনির্বাণ দাশগুপ্ত। আমরা এনার শো গতবার দেখেছিলাম, এবার আর দেখা হয়নি। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, আজ তাহলে আসি, টাটা।